প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলের প্রতি নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজকে আমাদের ভিডিওর বিষয় দেবী চৌধুরানীর রাজবাড়ির শিব মন্দির তিন গম্বুজ বিশিষ্ট এই মন্দিরটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য আজ থেকে 250 বছরের পূর্বে এই মন্দিরটি দেবী চৌধুরানী নিজেই নির্মাণ করেছিলেন তার প্রার্থনার জন্য এই মন্দিরটিতে রয়েছে হরিহর নামে দুইটি বিগ্রহ হরিহর বিগ্রহ নামে দুইটি মূর্তি এবং মাঝখানে রয়েছে আপনার শিব মন্দির এই মন্দিরের আঙ্গিনা একেবারে খুব সুন্দর ঝকঝকে পরিপাটি 250 বছরের যে নির্মাণ স্থাপনা শৈলী আপনারা দেখলে চমকে উঠবেন তো বন্ধুরা এই যে ইটের গাঁথুনি এই গাঁথুনি আজও 250 বছর পরেও টিকে আছে সেই সগৌরবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ইটের গাঁথুনিগুলো রয়েছে এই ইটেই বলে দেয় এই ইটের নির্মাণ হয়েছে কমপক্ষে 250 থেকে 300 বছর আগে যেটা কিনা দেবী চৌধুরানী নির্মাণ করেছিলেন এই মন্দিরের উপরের যে ছাদের অংশ রয়েছে সেই ছাদ কিন্তু আপনার ধসে পড়েছে বারান্দার যে ছাদ রয়েছিল সেই ছাদ কিন্তু আপনার ধসে পড়েছে দেখতে পাচ্ছেন আমরা একেবারে কাছ থেকে এই ভিডিওটি করেছি যদিও বা এই ভিডিওগুলো করতে গিয়ে শরীর ঝিমঝিম করে ওঠে কারণ এই যে পুরাতন এত বছরের পুরাতন স্থাপনা এগুলো দেখলে অনেকেরই গা ঝিমঝিম করে ওঠে তো বন্ধুরা আপনারা চাইলে যে কেউ এই মন্দিরটি এক নজর দেখে আসতে পারেন এটির অবস্থান হচ্ছে রংপুর জেলার পীরগাছা উপজেলার পীরগাছা রেল স্টেশন থেকে সামান্য পূর্বে এবং পীরগাছা উপজেলা পরিষদ সংলগ্ন এই মন্দিরটির অবস্থান তো বন্ধুরা বেশি কথা না বলে আমরা ভিডিওটি এখানেই শেষ করব যারা এই মন্দিরটি আজও দেখেননি তারা এক নজর দেখে আসতে পারেন তো যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিয়ে পাশেই থাকবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ